हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल सुहा कुकिंग एंड ब्लॉग। आशा करी अपनारा सबाई अनेक बेशी भालो आछेन, आमराओ आलहामदुलिल्लाह भालो आछि। एखन हच्छे सकाल बेला आर आमी छादे गिएछिलाम छाद बागाने पानी देवार जन्य। गिए देखी आमार एक जायगाय चार पाँचटा गोलाप गाछ लागानो, सेखाने अनेकगुलो गोलाप फुटे आछे। सेखान थेके आमी छय सातटा गोलाप तुले निये एसेछि बासाय। एकटा ग्लासे पानी दिए आमी भिजिए रेखेछि जाते करे आमार बासार सौंदर्य बृद्धि पाबे एबं बासार मध्ये एकटा सुंदर घ्राण बेर हबे। जेहेतु प्रतिदिनई गोलापगुलो छादे फोटे एबं आस्ते आस्ते झरे जाए, एरकमेर अनेक दिन धरेई फुटतेछिलो आमार गाछे अनेक गोलाप फोटे। आजकेई प्रथम आमी अनेकगुलो गोलाप বাসার সৌন্দর্যের জন্য, বাসার এয়ার ফ্রেশনারের জন্য আমি এই গোলাপগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। আর পানিতে ভিজিয়ে রাখলে বেশ অনেকক্ষণ এই ফুলগুলো তাজা থাকবে, প্রায় আজকে সারাদিনই থাকবে। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমরা আসছি মার্কেটে। মার্কেটে আসছি এই জন্য যে নাহিদের ট্রাউজার, শীতের পোশাক এগুলো কেনা লাগবে। তার সাথে সাথে সুহার জন্য কিছু গেঞ্জি নেব, টি শার্ট, তারপরে হচ্ছে শীতের লেগেন্স, জিন্সের প্যান্ট এগুলো নেব। আমাকে এখানে কতগুলো ট্রাউজার বের করে দিয়েছে ওরা, এর মধ্যে থেকে আমি চয়েস করে দুইটা ট্রাউজার নিয়েছি। ট্রাউজার দুইটা অনেক সুন্দর, নিক ব্র্যান্ডের, অনেক সুন্দর। এই টাইপের ট্রাউজারই পরে নাহিদ সবসময়। আর এটা আমাদের পরিচিত এক ভাইয়ের দোকান, এখান থেকেই আমরা বেশিরভাগ ওদের পোশাক আশাক নিয়ে থাকি। আর যখনই আসি, যখন যা কিছু দরকার আমরা এখান থেকেই নেই, এটা আমাদের পরিচিত। এখানে দাম দর তেমন করতে হয় না, তারা ফিক্সড প্রাইস বলে, ওটা দিয়েই আমরা চলে যাই। তো আজকে ভাইয়ে ছিল না, এই জন্য আমরা সবগুলো ড্রেস নিতে পারিনি। এখানে যে শীতের পোশাকগুলো দেখাইছে এর মধ্যে থেকে এই যে জ্যাকেটটা, এটা পছন্দ হয়নি। আর আরও কিছুগুলো দেখাইছিল, ওগুলো আমাদের পছন্দ হয়নি। তবে যেটা যেটা পছন্দ হয়েছে ওটাই নিয়েছি। আর এখান থেকে এই যে অন্য জ্যাকেটগুলো তারা বার করে দেখাইতেছিল যে বাচ্চার জন্য চয়েস হয় কি না সেজন্য। তবে এগুলো গত বছরও আমি এই টাইপের জ্যাকেট দেখেছি, এজন্য আমি এবছর নতুন জিনিস নিতে চাই। যেগুলো নতুন এসেছে ওই টাইপের খুঁজতেছিলাম, কিন্তু এটা হচ্ছে এই আগেরগুলো দেখাইতেছিল, কারণ আজকে যে মালগুলো তাদের আসছে সেগুলো খুঁজে পাইতেছে না যে কোথায় রাখছে। ওগুলো দাগ নাম্বার ফালানো হয়নি এখনও। এই যে ছেলেটা অনেকক্ষণই খোঁজাখুঁজি করলো যে আমাদেরকে যাতে দিতে পারে, কিন্তু সবগুলো পায়নি, যেগুলো পেয়েছে সেগুলোই দিয়েছে। আমার বোন আর তাসিন ওরা আবার আমাদের পাশেই অন্য একটা দোকানে গেছে, ওখানে জারামনির জন্য একজোড়া জুতো নিল, আর জারার জন্য কি কিনবে সেইগুলো দেখতে আছে। এটা হচ্ছে শুভা ফ্যাশন আর এটা হচ্ছে শৈশব ফ্যাশন। আমরা এখান থেকে নিলাম আর আমার বোন ওই দোকান থেকে নিল, কারণ এটাই হচ্ছে বাচ্চাদের জুতো নেই। আর ওখানে আমরা কেনাকাটা শেষ করে এখানে এসেছি রঙে। আর এখানে মেয়েদের ভালো, বাচ্চাদের ভালো ড্রেসের কালেকশন আছে, এই জন্য এখানে আসছি। আর এখান থেকে আমরা দেখি সুহার জন্য কিছু নিতে পারি কি না, এই জন্য আমরা দেখতেছি। এখানে বাচ্চাদের ভালো কালেকশন পাওয়া যায়, ব্র্যান্ডের সব কাপড় চোপড় থাকে এই দোকানে। আমরা যখন আসি মাঝে মাঝে নিয়ে থাকি এখান থেকে, আজকেও আসছি। এখানে যে এই যে ছোটো বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর, মনে হচ্ছিলো যে সবগুলো জারামনির জন্য নিয়ে যাই। আর নাহিদ একটা জ্যাকেট পরেছে লালের মধ্যে, সাদা এবং কালো ছাপা এই যে দেখা যায় গায়ে, ও এটা পরে আয়নায় দেখতেছিল গ্লাসের সামনে যে কেমন লাগছে। আর এখানে বাচ্চাদের জুতো আছে, যেই জুতোগুলো আমরা ওখান থেকে নিয়েছিলাম সেই টাইপের জুতো এই মার্কেটেও আছে। নাহিদের জ্যাকেটটা ওর গায়ে লাগে, কিন্তু আমার অতটা চয়েস হয়নি। আর এটা আমাদের জারামনির জন্য দেখতেছে এই যে ড্রেসটা, এটা অনেক সুন্দর, একটা কিউট ড্রেস, কিন্তু মনে হচ্ছে ছোট হবে। বাবুর যে গায়ে স্বাস্থ্য মাশাল্লাহ ভালো, কিন্তু লম্বায় বড় একটু এসে এই ড্রেসটা হচ্ছে এক সাইজ ছোটো, এই জন্য নিতে পারলাম না আমরা, তবে এর চেয়ে বড়টা হলে নিতাম।
আর এখানে যে গরমের পাতলা ড্রেসগুলো দেখতেছিলাম, কিন্তু ওগুলো তো এখন নিয়ে কোনো লাভ নেই এখনকার জন্য, এখন শীতের ড্রেস নিতে হবে। আর সুহার জন্য আমরা এক্সপোর্টের জিন্সের প্যান্ট চাইলাম, এগুলো আমাদেরকে দেখাইতেছে, বেশ কয়েকটা প্যান্টই দেখাইছে। এই যে আমরা দেখতেছি এগুলো ওর পরনে লাগবে কি না, তো আমরা দেখে দেখে অনেকগুলো দেখে দুইটা কালার চয়েস করে নিলাম। সবগুলো তো আর পছন্দ মতো হয় না, এই যে এটা এত বেশি চকা ফুল দেওয়া এই জন্য পছন্দ হলো না, আর আমরা দুইটা একদম সিম্পলের মধ্যে নিয়েছি। এই যে এই সাদা, এই সাদাটা ওই অ্যাশকালার টাইপের, সাদা না সরি অ্যাশকালার টাইপের। এই যে একটা প্যান্ট নিয়েছি আমরা অ্যাশকালার, আর অন্য একটা প্যান্ট নিয়েছি ব্লু কালার। আমাদের এখান থেকে দুইটা গেঞ্জি আর দুইটা প্যান্ট কেনা শেষ, এবার আমরা চলে যাব এখান থেকে। এই যে আমার বোনের হাতে পেস্ট কালারের যে গেঞ্জিটা, এটা আমরা ওর জন্য নিয়েছি সোহার জন্য। আর হচ্ছে আরও দেখছিলাম যে আরও কেনা যায় কিনা, ভারী শীতের পোশাক দেখেছি এখানে, কিন্তু এত বেশি মোটা আর কেমন যেন লাগতেছিল ওই জন্য নেই নেই। এই আমাদের এখানকার কেনাকাটা শেষ, আর আমরা এখান থেকে একটা গেঞ্জি নিয়ে নিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসের কালেকশন আছে। আমরা বাহির থেকে একটা সোয়েটার, মেয়েদের একটা ওভারকোট টানানো দেখে ঢুকেছিলাম এই দোকানটায়। ঢোকার পরে অন্য ড্রেসও দেখতেছিলাম যে দেখি পছন্দ মতো অন্য আরও কিছু পাই নাকি নাহিদ ছোঁয়ার জন্য। তবে যেহেতু শীতের একেবারেই প্রথম সিজন শুরু হয়েছে, শীতের কালেকশন সেরকমের সব কোনো দোকানেই নেই। গত বছরের যে পুরনো ড্রেসগুলো ওগুলোই লাগানো দোকানে, আর অল্প দুই একটা দোকানে অল্প কিছু শীতের পোশাক এনেছে। সব দোকানেই কম বেশি নতুন এনেছে, আর বাকিগুলো গত বছরের পুরান ডিজাইন যেগুলো আগেও ছিল সেগুলোই দেখা যাচ্ছে। তবে এবছর যে জামাকাপড়গুলো আসছে ওগুলোর ডিজাইন তেমন একটা ভালো লাগে না আমার। এই যে এটা হচ্ছে বাংলাদেশি বাংলা মাল বলে দোকানদাররা, ওটা দেখাচ্ছিল, তবে আমি চাই না কাপড় চুপড়ের বাচ্চারা পরে আরাম পায়, ওগুলো কালার থাকে একদম টেকসই, রং উঠে না। আমি চাই না পোশাকগুলো নিতে চাইছিলাম, আমি বলছিলাম যে এগুলো না, আমি অন্যগুলো খুঁজতেছি। তারপরে আমাদেরকে অন্য ড্রেস উনি দেখাতে এসেছিল যে অন্য কিছু নেব কি না। তারপর এখান থেকে শুধু আমরা একটা এই যে টানানো পেস্ট কালারের গেঞ্জি ওইটাই নিয়েছি সোহার জন্য। সোহার বেশিরভাগ কেনাকাটা আমরা রং থেকেই কিনে নিয়েছি, আর এখন ওর জন্য দুইটা লেগেন্স লাগবে যেটা আমরা রঙে পাইনি, আর একটা দোকানে গিয়েছিলাম সেখানেও পাইনি। এখন এটা একটা ভালো মার্কেট, এখানেও বাচ্চাদের কালেকশন অনেক ভালো থাকে। এখানে চলে আসছি, আর এখানে আমরা দেখবো যে এখানে অনেকগুলো দোকানই আছে, দেখবো যে কোনখানে আমাদের পছন্দ মতো সুহার কোমরের মাপ লম্বার মাপে সাইজ মতো হলে তারপর আমরা এখান থেকে ওর জন্য দুইটা লেগেন্স আর কিছু পোশাক কেনার চেষ্টা করব। এখানে আসছি, দেখি আগে ঘুরে দেখি। আমরা এই যে দোকানটায় আসলাম, এখানে একসাথে একই দোকানে কসমেটিক্স এবং বাচ্চাদের পোশাক পাওয়া যায়, আর এখানে কিছু লেগেন্সের কালেকশন ওনারা আমাদের জন্য বের করলো। আমার মেয়ের যে নাম্বারের লেগেন্স পরে ওইগুলোই আমি বের করতে বললাম, ওনারা একবারই বুঝেছে এবং বের করতে পেরেছে। কিন্তু অনেকগুলো কালারের মধ্যে থেকে আমরা কালার চয়েস করতেছি। এই যে লোকটা অনেকগুলোই দেখাইতেছিল, আমরা এই যে ব্লু কালারটা নিয়েছি আর সাদার মধ্যে ব্ল্যাক ছাপা ওটা নিয়েছি, এই দুইটা আমরা চয়েস করে দিয়ে এই যে লোকটা হাতে নিয়েছে চয়েস করে দিয়ে এবার সুহা কিছু ব্যাগের কালেকশন দেখতেছিল যে ব্যাগ নেবে। আমি বললাম যেগুলো তোমার না, এগুলো হচ্ছে বড়দের মাপের। আর তারপরও সুহা ধরে ধরে দেখতেছিল যে কোনটা নেবে। আমি বলছি না, এগুলো বড়দের, তুমি নিতে পারবে না। এই পাশে কিছু বাচ্চাদের খেলনা রাখা ছিল, আর এখান থেকে নাহিদ একটা হরিণ নিয়ে ছবি তুলার কথা বলছিল আমাকে, যে আমার একটা ছবি তুলে দাও, আর আমি ছবি তুলিনি তবে একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে সুহা আর একটা টপস পছন্দ করেছে, এই টপসটা আমরা নিয়েছি। আর তাসিনের মন খারাপ যে তাসিন কী কিনবে, ওর কি
ওর শীতের পোশাক আগেই যেহেতু কেনা হয়ে গেছে এই জন্য ওর জন্য নেওয়া হয়নি। কিন্তু ওর মন খারাপ হচ্ছিল যে আপা কেনে ভাইয়ে কেনে ও কেন কিনতে পারলো না। তারপর আমি বলছিলাম যে ওকে কিনে দেওয়ার জন্য, কিন্তু ওর আম্মু বলে যে ওর জন্য আমি আর যারার জন্য শীতের কাপড় চোপড় নেওয়া হয়েছে অনেকগুলো এবছর আর কিনবো না। আর সুহাকে এই দোকানদার এই শীতের একটা সোয়েটার ওভারকোট দেখাচ্ছিল যাতে ওর চয়েস হয় ও নিতে পারে, অনেকগুলোই দেখাইছে। কিন্তু এটা অনেকগুলো এই যে সবুদাম লাগানো এগুলো দেখে সুহার একদমই পছন্দ হয়নি। সুহা বলতেছিল যে না, উনি তারপরও সবগুলো ড্রেস বের করে আরও দুইটা তিনটে দেখালো, তারপরে দেখাচ্ছে যে সুহার পছন্দ করানো যায় কি না। কিন্তু অত ওর জিনিস একবার দেখলেই বোঝে যে ওর কোনটা পরতে ভালো লাগবে আর কোনটা লাগবে না, এই জন্য অনেকগুলো দেখাবার পরও নিল না। আর এই হচ্ছে আমার বোন, তার শাশুড়ির জন্য একটা ব্যাগ নেবে। সে ওর শাশুড়ি যেহেতু স্কুলে চাকরি করে একটু বড় টাইপের ব্যাগ খুঁজতেছিল যেটার ভিতরে টিফিন নেওয়া যাবে এবং অন্যান্য কাগজপত্র নেবে। কিন্তু ব্যাগগুলো একেবারে ছোটো ছিল, ও আবার ধরে দেখাচ্ছিল যে এটার ভিতরে টিফিন বক্স নেওয়ার পরে জায়গা থাকবে না। এরকমের দুই একটা ব্যাগ দেখার পর দোকানদার বলল যে আমাদের অন্য শোরুমে আছে বড় ব্যাগ, কিন্তু আমাদের এখানে তো নেই। তো দোকানের ভিতরে খুব সুন্দর ডল দিয়ে সাজানো গুছানো একটি পরিপাটি দোকান, আমাদের খুব ভালো লাগলো এখানে এসে। তারপর ও তো পছন্দ করতেছিল না ওভারকোটগুলো, কিন্তু দোকানদার নিজে এসে আবারও সুহাকে দেখাচ্ছিল যে তুমি কোনটা নেবা, ওকে পরিয়ে আবার চেক করতেছিল। আমি বললাম যে না, অনেকটা ডোলা হয়, মানে গায়ে লাগে না, আনফিট। হ্যাঁ, তারপর দোকানদার অনেক চেষ্টা করতেছিল ওকে এই ড্রেসটা দেওয়ার জন্য, বলে যে না সুন্দর লাগবে। কিন্তু ড্রেসটা অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছিল, কিন্তু গত বছর সুহা যেহেতু এই টাইপের একটা ড্রেস পরেছে, সেটা ছিল গোলাপি কালারের আর এটা হচ্ছে অন্য কালার, এই জন্য ও নেবেই না, ওই টাইপের একটা পরছে তার জন্য। এবার আমরা দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, এখন যাবো আমরা একটা হোটেলে। আমাদের সবারই ক্ষুধে লেগেছে, সেই অনেকক্ষণ হয়েছে আমরা বাসা থেকে বের হয়েছি, তারপর দুই তিনটে দোকান ঘুরলাম, কেনাকাটা করলাম। এখন বাচ্চাদেরও ক্ষুধে লাগছে, সুহার কেনাকাটায় খুব খুশি। ব্যাগগুলো খুলে ওর আন্টিকে দেখাচ্ছিল যে আন্টি দেখো কী কিনেছি। আর এবার আমরা আসলাম একটা আমাদের জালুকাঠি একটা নামি দামি হোটেল, এখানে আসছি খাবার খাওয়ার জন্য। যে জিজ্ঞেস করলাম যে তোমরা কে কী খাওয়া, এরা প্রত্যেকে যে যা খাবে সে তার মতামত জানালো। নাহিদ একটু ঘোরাঘুরি করছে এই জন্য ক্লান্ত লাগতেছিল। আমাদের খাবারের অর্ডার দিয়েছি, এসে গেছে খাবার। আমার বোন নিয়েছে বিরিয়ানি, আর তাসিন নিয়েছে সামোসা, আর সুহাস সিঙ্গারা, আমি নিয়েছি খিচুড়ি, আমি নিয়েছি খিচুড়ি, নাহিদ পরাটা, আর নাহিদ পরাটা ডাল ভাজি। এবার আমরা সবাই এই কাজে সিঙ্গারা রাস্তা করে দেব, আর শারমিন তাসিন সিঙ্গারা অর্ডার করেছে, কিন্তু ওর আবার পরোটা খেতে ইচ্ছে করলো। এই জন্য আমরা বললাম যে তাসিন তুমি ভাইয়ের পাশে যেয়ে বসো, তোমার ভাইয়ের পায়ে খাইয়ে দেবে। তো এখন একটু সময় ওরা যে যাত্রা খেয়েই উঠে গেল, তাসিন পরোটা খাবে আর সিহা ওর আটটি খেতে বিরিয়ানি খাবে, ওরা জায়গা বদল করে দিচ্ছে। সিহার সিটে বসবে তাসিন, আর তাসিনের সিটে বসবে সুহা, কারণ হচ্ছে তাসিন খাবে পরোটা আর সুহা খাবে বিরিয়ানি, এই জন্য ওরা ওদের জায়গা বদল করে নিয়েছে। তাসিন তুমি আগে খাওয়া খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, তোমার রয়েছে, কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর, সবাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আচ্ছা তুমি ওই খাইনি না, তারপর তোমার পরোটা ডাল ভাজি খেলো, কারণ হচ্ছে মার্কেটে ঘোরাঘুরি করে ওদের খুঁজে লেগে গেছে। এই যে নাহিদ, নাহিদের ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে, নাহিদ তাসিনকে খুব আদর করে। একবার খাইয়ে দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কি আরো খাবা, বলে না আমি আর পরে খাবো, কারণ ও এখন সিঙ্গারা খাচ্ছিল। আর এখানে সুহা ওর আন্টির কাছ থেকে বিরিয়ানি খেয়ে দিচ্ছে, আর আমি খাবো খিচুড়ি। এই জন্য আমার জন্য খিচুড়ি রাখা হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার
একটা গাড়িতে চড়ে উঠলাম যে বাসায় চলে যাব। আর আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। আমাদের বাসা এখান থেকে খুব বেশি দূরে না, একেবারেই কাছে। তবে আমরা যে গাড়িতে উঠেছি এখানে আমরা একটা লোক হচ্ছে যে নদীর পারে নামবে, তার বাসা হচ্ছে নদীর পারে, এই জন্য আমাদেরকে গাড়িওয়ালা ঘুরিয়ে নদীর পার দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওই যাত্রীকে তো নামাতে হবে এই জন্য। আর আমরা এই জন্য একটু গিয়ে বাসায় যেতে দেরি হবে, ওই দিকটা ঘুরে যাবে তো এই জন্য। আর এখন স্কুল ছুটি হয়ে গেছে, ভাবতে স্কুলের বাচ্চারা আর গার্জেন বাচ্চা মেয়েরা বের হয়েছে, আর ডক্টরের দিকে শিফটের বাচ্চারা স্কুলের দিকে যাচ্ছে, আর পূর্বাতির বাচ্চারা স্কুল থেকে বের হচ্ছে। আমরা যেহেতু সকালে মার্কেটে এসেছি আর এখন বাজে 12:10 দিকে এসেছি, আর 2 ঘন্টার মতো আমাদের আসা যাওয়া নিয়ে সময় লেগেছে। আর কেনাকাটা করতে খুব বেশি সময় লাগেনি, কারণ হচ্ছে আমরা যেই সব দোকানগুলোয় গিয়েছি ওগুলোতে বাচ্চাদের পোশাকের কালেকশন অনেক সুন্দর, অনেক ভালো, খুব বেশি খোঁজাখুঁজি করতে হয় না। এই যে আমরা কালেক্টরেট স্কুলের সামনে থেকে বাসার দিকে যাচ্ছি, আর কালেক্টরেট স্কুল, গভর্নমেন্ট স্কুল, গার্লস স্কুল সবগুলো স্কুল একদম কাছাকাছি, একটার পাশেই আরেকটা। আর আমরা যেহেতু বেশ কিছুক্ষণ বের হয়েছি, এখন একেবারে বাচ্চারাও ক্লান্ত, বাসায় যাওয়ার জন্য খুব তড়িঘড়ি করতেছে। আর মেডিকেল স্কুলের সামনে দিয়ে আমরা এখন দিকে যাচ্ছি। আমরা যেহেতু সকালবেলা এসেছি আর এখন বাসায় গিয়ে রান্নাবান্না অনেক কাজ আছে, এই জন্য আমরা এখন কোথাও দাঁড়াবো না, এখানে মেডিকেলের সামনে দিয়ে যাবো, কিন্তু এখানে নামবো না বা বসবো না। এখানে অনেক লোকজন বসে সময় কাটাইতেছে ওই যে, আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু নদীর পাড়ে আর একটা সুন্দর পরিবেশ, সবাই আসে বসে সময় কাটায়। আর এইখানটাতেই আমাদের গাড়িটা দাঁড় করালো, আর যেই যাত্রী নামার কথা ওনাকে নামাচ্ছে এখানে গাড়ি দাঁড় করিয়ে। আর আমি এই যে বাইরে নদীর দিকটা একটু ভিডিও করে নিচ্ছি, নদীর উপরে আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল, আর নদীর পরিবেশ তো, নদীর পাড়ের পরিবেশ তো সবসময় সুন্দর থাকে। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, বৃষ্টি নেই, কোনো রকমের বেশি রোদ না, একদম সুন্দর একটি আবহাওয়া, যেমন আমাদের শপিং করতে তেমন কষ্ট হয়নি, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু, অনেক বেশি রোদ না, এবং সহজেই আমরা কেনাকাটা করে চলে আসতে পেরেছি, অতটা বেশি কষ্ট হয়নি। বাসায় বের হয়ে 2 ঘন্টার মধ্যে আমাদের কেনাকাটা শেষ, আর আমরা এখন বাসায় চলে এসেছি, একদম বাসার ভিতরে আসিনি, আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের এখানকার একটা বাজার, আর এই বাজারে সব রকমের তরকারি মাছ সব কিছুই পাওয়া যায়। আমরা বাজারেও দাঁড়াইনি, কারণ হচ্ছে আমরা এখন কোথাও দাঁড়াবো না, একেবারেই বাসায় চলে যাবো। আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা এতক্ষণ ঘুরে কষ্ট করে কী শপিং করলাম আর কী কী কিনলাম বাচ্চাদের জন্য। এই যে একটা মসজিদ, এই মসজিদটা অনেক সুন্দর, আর এখান থেকে যাওয়ার সময় ওরা চাইছিল যে মিনি পার্কে বসবে, কিন্তু আমি বলছি যে নাতমাদেরকে নিয়ে অন্য সময় আমরা ঘুরতে আসবো, আর এখন পার্কে যাওয়ার কোনো দরকার নেই, এখন একেবারেই বাসায় যাব। আর সকালবেলা পার্কে ঘুরতে এরকমের মজার কিছু নেই, কারণ ওর সময় রৌদ্র মোটামুটি আবহাওয়াটা গরম থাকে। আর আমরা বাসার একেবারে কাছাকাছি চলে আসছি, আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কী কী পোশাক বাচ্চাদের জন্য কিনলাম। আর এই যে পুকুরে কতগুলো হাঁস সাঁতার কাটতেছিল, সে আবার লম্ব হাঁসগুলো একটু দেখাও, কিন্তু যেহেতু গাড়ি দ্রুত চলে সম্পূর্ণ দেখাতে পারলাম না, এক পলক দেখালাম। আর এখন আমরা চলে এসেছি বাসায়। আর এই মার্কেট থেকে ড্রেসটা নিয়ে আসলাম, একটা জিন্সের প্যান্ট হচ্ছে, একটা জিন্সের প্যান্ট ড্রেস, এই বাসায় এসে ও চেঞ্জ করে নিয়েছে আম্মু, যে ড্রেসটা সোহার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক সুন্দর। মার্কেট থেকে কি কি আমরা কিনলাম কেনা দেখাইলাম, একটু এখন বাসায় আসছি শেয়ার করি যে আমি আমার জন্য একটা জিন্স
মানুষের পেনাল্টি আর এই একটা আর আমি এই একটা লেগেন্স কিনছি এই যে লেগেন্স আর কিনছি আই আর একটা লেগেন্স আর দুইটা লেগেন্স আর দুইটা টাইস কিনছি জিন্সের আর কিনছি দুইটা গেঞ্জি এই গেঞ্জিগুলো চায়না মালের চায়না গেঞ্জি এক্সপোর্টের বাহিরে আর এই একটা দুইটা গেঞ্জি আর বাই দুইটা ট্রাউজার কিনছে এই একটা এই পেশে রাখো ট্রাউজার এই একটা ট্রাউজার এই যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্যান্টগুলো অনেক ভালো হয় নিক আর এই একটা নিক ট্রাউজার এই আজকে এই পর্যন্ত আমাদের কেনাকাটা আর ভাই এই একটা একটা বডি স্প্রে কিনছে আজকে যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল ভিডিওর পাশেই লেখা আছে সুহা কুকিং এন্ড ব্লগ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।